बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम सबाई केमन आछेन आशा करी सबाई भालो आछेन सबार सुस्थता एवं दीर्घायु कामना करे शुरू करछि आमार आरेकटी भिडियो भिडियोटी देखते थाकुन देखते देखते भालो लेगे जाबे इनशाल्लाह। आमी आजके तैरी करे खेलाम साबुदानार क्षीर बा फिरनी जेटाई बोलबेन सेटा आमी साबुदानार क्षीर तैरी करेछि। आमी साबुदानाटाके प्रथमे भिजिए रेखेछिलाम साबुदानाटा जत भालोभाबे भिजबे ततई किन्तु खीरटा মানে সুন্দর হবে টেস্টি হবে তাই সাবুদানাটাকে ভালো করে ভিজিয়ে নেবেন। আর এই যে চুলায় ফ্যান বসিয়েছি বসে আমি কিছু বাদাম কিশমিশ এগুলো ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম নিতে পারেন আমি এই যে আমার পছন্দ মতো নিয়েছি আর আমি ওগুলো উঠিয়ে নিয়ে বাদামগুলো উঠিয়ে নিয়ে আমি সাবুদানাটাও ভেজে নেব। তাই চুলায় আমি ফ্যানে সাবুদানাটাই দিয়ে দিলাম। আমি একটু কিছু সময় নেড়ে চেড়ে নেব এগুলোকে। আবারও বলছি সাবুদানাটা কিন্তু ভালোভাবে অবশ্যই ভিজে নেবেন। এর ভিতরে আমি এবার গুঁড়ো দুধ দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আমি আমার পছন্দ মতো দিয়েছি। দিয়ে এবারও আমি আর একটু সময় ধরে ওগুলোকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি দুধ দিয়ে দেব। পরিমাণ মতো দুধ দিয়ে দিয়েছি যে এবার আমি কিছু সময় সিদ্ধর জন্য চুলায় বসিয়ে দেব। ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব সাবুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। সিদ্ধ আসলে ভিজিয়ে রাখলে সিদ্ধ কিন্তু অতি শীঘ্রই হয়ে যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই ঘন হওয়া পর্যন্ত আমি একটু জ্বালিয়ে নেব আর মাঝে মধ্যে একটু মানে নিচে যাতে না লেগে যায় তার জন্য আমি একটু নেড়ে চেড়ে দেব। এই যে আমার ফিনিটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব। দেখতে মাশাআল্লাহ খেতেও আলহামদুলিল্লাহ। যাই হোক আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য এবং আমার ভিডিওগুলো দেখার জন্য আর আমাকে উৎসাহ দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।